প্রেম ভালোবাসা রাস্তায় কিনা পাওয়া যায় না, এটা অনেক উঁচু মানের একটা সম্পদ, উঁচু মানের একটা সম্পদ, এটার শুরু আছে এটার শেষ নাই। আমার আল্লাহ একটা নূর জ্বালিয়েছেন, কি জ্বালিয়েছেন? আমাকে ব্যবহার সৃষ্টি করার সময় আমার খামির যখন তৈরি করছেন আল্লাহ, সেই খামিরের মধ্যে আল্লাহ শুধু মাটি দেন নাই, মাটি দিয়েছেন, পানি দিয়েছেন, আগুন দিয়েছেন, নূর দিয়েছেন, হাওয়া দিয়েছেন, সব কিছু সংমিশ্রণে মানুষ নামক অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন, মানুষ নামক অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন। আমাদের ভিতরে যে নূর আল্লাহ দান করেছেন, সেই নূর আমাদের মূল এনার্জি। পৃথিবীর কোন বাঘ, কোন হরিণ, কোন সিংহ, কোন মুরগি বাঘ কখনো বলতে পারবে না যে আজকের পর থেকে, আজকের পর থেকে আমি বাঘের মতো আচরণ করব না, পারবে? কোন হরিণ বলতে পারবে না যে কালকে থেকে আমি বাঘের মতো আচরণ করব। মানুষকে আল্লাহ আজীব করে বানিয়েছে, সে ইচ্ছে করলে বাঘের মতো আচরণ করে, সে ইচ্ছে করলে হরিণের মতো আচরণ করে। কোন বাঘ কোন সিংহ বলতে পারবে না আজকের পর থেকে আমি আমার এই পুরো লোকাল এরিয়াকে পরিবর্তন করে ফেলব, এখানে কোনো জুলুম হবে না, কেউ পারবে না, এটা মানুষ পারে। আজীব করে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, এবং এত আজীব এনার্জি মানুষের ভিতরে দান করেছেন। আমি এই জায়গাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কাজ যদি আপনারা বুঝতে পারতেন এই জায়গাটা, তাহলে আপনাদের নিজেদের জীবন অনেক কন্ট্রোল করতে পারতেন, মনিটর হতো। আমি পয়েন্ট বুঝাইতে চাচ্ছি, আপনি ঘর থেকে বের হলেন, সন্ধ্যা রাতের বেলা ঘরে আসলেন, বন্ধুর সাথে মিশেছেন, কাজ করেছেন, কত কিছু করেছেন, একটা হাওয়া লেগেছে আপনার শরীরে, শীতের হাওয়া লেগেছে, সর্দি লেগে গেছে না? সর্দি কি সবসময় হয়? সবসময় আবহাওয়ার কারণে সর্দি লেগে গেছে। একটা সর্দি নাকে লাগে, আর একটা সর্দি ভিতরে লাগে, ভিতরে লাগে। ভিতরের সর্দি লাগলে কি হয়, আর নাকের সর্দি লাগলে কি হয়? নাকের সর্দি লাগলে শরীর খারাপ করে, ভিতরের সর্দি যদি লেগে যায় তো ভিতরের জগৎ অন্ধকার হয়। সর্দি যেমন আপনার কাছ থেকে আপনার ছেলের দিকে চলে গেছে, যাওয়ার সময় দেখা গেছে, একজন আরেকজনের সংস্পর্শে এসেছে, আসার কারণে একজনের সর্দি পুরা ঘরের সবার সর্দি হয়ে গেছে। যেভাবে একজনের সর্দিতে পুরা ঘরের সবাই সর্দি হয়ে যায়, ঠিক সেভাবে কারো সিনার ভিতরে কল্প পাত্রের মধ্যে যদি অন্ধকার লেগে যায়, সেটা পুরা পরিবারকে এফেক্ট করে, পুরা পরিবারকে এফেক্ট করে। কেন? তো কারণ একটা হলো পজিটিভ শক্তি এনার্জি, একটা নেগেটিভ শক্তি, নেগেটিভ এনার্জি, সেটা আপনার সিনার ভিতরে বাসা বেঁধেছে। এখন আপনাকে জানতে হবে, আপনি পুরা বছর পজিটিভ এনার্জি সঞ্চয় করেছেন, 1 তারিখ ফেব্রুয়ারি আপনি সমস্ত এনার্জি নষ্ট করে দিয়ে কল্প পাতেনকে অন্ধকার করে যখন ঘরে আসলেন, আপনার ভাই বসেছে আপনার সংস্পর্শে, অন্ধকার হয়েছে, আপনার বোন অন্ধকার হয়েছে, মা বাবা অন্ধকার হয়েছে, যেই আপনার সাথে মিশেছে আপনি পুরো পরিবারকে জাহান্নামি করে দিয়েছেন 1 সেকেন্ডের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা মুমিন হওয়ার পরে মুত্তাকি হবি, মুত্তাকি হওয়ার পরে যারা মুত্তাকি তাদের সংস্পর্শে থাকবে। ইয়াইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন সব সঙ্গে নিজের জীবন যাপন করি। মাওলানা সঙ্গকে এত গুরুত্ব দিলেন, সঙ্গে সর্ববাস, সঙ্গে সর্ববাস, আবার এই সঙ্গের কারণে সর্বনাশ। সঙ্গের কারণে কি কারো ক্যান্সার হয়, কারো হাত কাটা যায়, পা কাটা যায়? তো মাওলানা সঙ্গের কারণে সর্বনাশ হয় কেমনে? সঙ্গের কারণে তোর এমন একটা অঙ্গ নষ্ট হয়ে যায় যেটা নষ্ট হলে তুই নষ্ট, যেটা ভালো হলে তুই ভালো।
এটার নাম কি? আমার নবী বলছেন আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। আমাকে দেখতে কিরকম লাগতেছে, কত স্মার্ট, কাপড় কত সুন্দর, বেটা এটার কোন কিছু দুই পয়সার দাম আল্লাহর দরবারে নাই। আমি চাচ্ছি আপনারা একটু বুঝার চেষ্টা করেন, পশ্চিমা বিশ্ব থেকে অনেক বাতাস লাগবে আমাদের গায়ে, সকল বাতাস যদি আমাদের ইমানে সুতাকে উত্তর দক্ষিণ করে তো আল্লাহর নবীর দরবারে জবাব দিতে পারবো না। পশ্চিমা বিশ্ব অনেক কিছু মেনে নিয়েছে, আপনি সেটা মেনে নিতে পারবেন না। আপনি হয়তো আজকে অনেক এনজয় করে এসেছে, কিন্তু আপনি কি আপনার বোনকে একই এনজয় করতে দিবে? কোন মায়ের ছেলে করতে দিবে? কোন বাবা তার মেয়ের ব্যাপারে চিন্তা করবে? এটা এটা আপনি যাকে অনুসরণ করছেন তাদের সমাজের মধ্যে ভাই বোন ছেলে মেয়ে কিছু যায় আসে না, কিছু যায় আসে না, আপনারা বুঝতে পারছেন। সুতরাং আমরা ঘৃণার সাথে এই সমস্ত দিবসগুলাকে কি করব? না করব। মিডিয়াতে প্রচার করবে, নাটক সিনেমা বানাবে, কারণ মিডিয়া ওই টাকা দিয়েই চলে। তারা আমাদের বাঙালি সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে না, বুঝতে পেরেছেন? আমরা এখনো সিলেটি ভাষায় কথা বলি, আমাদের ঘরে আপনাদের ঘরে কি আপনারা ইংরেজি ভাষায় কথা বলেন? তারা ইংরেজি ভাষায় কথা বলে, বুঝতে পেরেছেন? তারা ভাষা বলে বলার করে ইংরেজি, ছেলে মেয়েদেরকে খাওয়ায় বার্গার, ছেলে মেয়েদেরকে খাওয়ায় পরনের কাপড়টাও পশ্চিমা বিশ্বের টিভি সিনেমার মধ্যে বসে আমাদেরকে বাঙালিয়ানা শিখায়, একুশে ফেব্রুয়ারির ভাষা শিখায়। কিন্তু আপনি যখন আমরা সঞ্চালনা করি, দশটা ইংরেজি শব্দ ব্যবহার করলে একটা বাংলা বলি, কারণ ইংরেজি না বললে ইজ্জত থাকবে না। ইজ্জত কত কঠিন জিনিস দেখছেন, যাই হবে না, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইতেছি এটা একটু বুঝার চেষ্টা করে, এটা একটু বুঝার চেষ্টা করে। প্রেম ভালোবাসার রাস্তায় কিনা পাওয়া যায় না, এটা অনেক উঁচু মানের একটা সম্পদ, উঁচু মানের একটা সম্পদ, এটার শুরু আছে এটার শেষ নাই। আপনার আমার আমরা এখন যে প্রেমে আসক্ত হয়েছি বেটা, এটা যখন আমরা নই করতে চলে আসি তিন দিনের মধ্যে এটা শেষ হয়ে যায়, কিন্তু আসল মহব্বত যখন নই করতে চলে আসে এটা আরো বেড়ে যায়, এটা আরো এটা বাড়তে থাকে বাড়তে থাকে, এবং মারা বাড়ে মাসুক আসে হাবিব মাহবুব, এবং মারা বাড়ে হাবিব হাবিব নিজের মাহবুবকে ডেকে উপরে তুলে কোন কোন জায়গার মধ্যে সফর করাচ্ছেন মহব্বতের কারণে। এজন্য আবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন, যারা আমাকে মেনে নিয়েছে, যারা রসুল মেনেছে, দিন মেনেছে, তাদের সর্বোচ্চ মহব্বতের জায়গায় কে থাকবে? আমি থাকবো। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আমরা আল্লাহকে কখনো মিস করেছি? যেই জায়গা মহব্বতের জায়গা সেই জায়গা কখনো মহব্বত করি নাই। বাবা যেমন মহব্বত থেকে বঞ্চিত সন্তানের, আল্লাহ মহব্বত থেকে বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ মহব্বত থেকে বঞ্চিত হয়ে গেছে। আমাদের সন্তানেরা অনেক সময় হয় না তো বাবাকে বলিয়েন না, বেটা রগরেশাই কিন্তু বাবার টাকা, ঠিক না? যে মানুষটার এত স্যাক্রিফাইস সেই মানুষটার ব্যাপারে আমরা অলওয়েজ বেশিরভাগ ক্ষেত্রে উদাসীন থাকি। অনুরূপ ভাবে আমরা আমার আল্লাহ আমার স্রষ্টা আমাকে খাওয়ান, আমাকে পড়ান, আমাকে সুস্থতা দান করেন, আমাকে সুস্থ রাখেন, আমি যখন বেসাহারা হয়ে যাই সাহারা দান করেন, তুমুল বর্ষণ যখন আমার মাথার উপর পড়ে আমার আল্লাহ ছাতা ধরে রাখে, যখন আমার কেউ থাকে না আমার আল্লাহ অর্ধরাত্রিতে এসে আমাকে বলে বন্দা কারো দিকে তাকাইতে হবে না, আমি আছি আমি আছি, টাকা লাগলে আমাকে বলবি, অসুস্থতা আমাকে আমার সাথে শেয়ার করবি, কি লাগবে আমাকে বলিস, আমি রব্বুল আলামিন, আমি তোর প্রতিপালন করি, তোর প্রয়োজন মিটাই, তোর প্রয়োজন মিটাই, মানুষকে সহযোগিতা কর আমি তোকে সহযোগিতা করব, মানুষের দুষ্টুটি গোপন কর আমি তোর দুষ্টুটি গোপন করব। ওয়াল্লাহি ফি আউনিল আব্দি মা কানা আল আব্দু ফি আউনি আখিহি আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবী বলছেন আল্লাহর সুন্নত হচ্ছে আল্লাহ অবশ্যই আপনাকে সহযোগিতা করবে যদি আপনি মানুষকে সহযোগিতা করেন। আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর প্রেম দেখেন। মাওলা অনেক গুনাহ করেছি, কিয়ামতের ময়দানে যদি আপনি সবার সামনে বলে যান আমি তো বড় দুঃখে পড়ে যাব, আমার আল্লাহ বলছেন আমি গোপন করব, তুই আমার বান্দার দোষ গোপন করিস, তুই আমার বান্দার দোষ গোপন। মানুষ মদ মদ্যপান করে আমাদের চোখে লাগে বেশি, ঘরে বসে সারাদিন মাই মনে কি বোধ করি এটা আমাদের চোখে লাগে না। মদ্যপানের গুণা বেশি না গিবতের গুণা বেশি? মদ্যপান যিনি করছেন উনি শুধু নিজের উপর নিজে জুলুম করছেন, গিবত যিনি করছেন উনি নিজের উপর নিজে জুলুম করছেন এবং মানুষের উপরও জুলুম করছেন, দুইটা হয়ে গেল না। আমরা সারাদিন বাজাবাত, এখন তো আরো আজীব হয়ে গেছে আমাদের গড়গুলা, গত 20 বছরে আমাদের গড়গুলার মধ্যে আমাদের মা বোনরা বেপরোয়া হয়ে গেছে, আমাদের মা বোনরা তো ক্যাবলা বাপের বাড়ির দিকে করে ফেলেছে, শ্বশুর বাড়ির দিকে কথা বলা যাবে না। 20 বছর গত 20 বছর ধরে এই প্রজন্ম আমাদের প্রজন্ম আমরা তো আল্লাহকে অত ভয় করি না যত ভয় আমরা ঘরের বউকে করি। আপনারা বুঝতে পেরেছেন কি আজীব বাঙ্গল তৈরি হয়ে গেছে। আপনি প্যাসেঞ্জার যখন ড্রাইভিং সিটে বসে যাবে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। আমার আল্লাহ যাকে ড্রাইভিং সিটে বসিয়েছেন তাকে আপনি ড্রাইভিং সিটে রাখেন, যাকে পাশের সিটে বসিয়েছেন তাকে পাশের সিটে রাখেন। যদি আগের লোক পিছনে পিছনের লোক আগে চলে আসে, দেখছেন না ওয়াজ মাহফিলে কি হয়, এখন মারামারি হয় কাটাকাটি হয়, হ্যাঁ ওয়াজ জমে, ওয়াজ জমানোর জন্য গান করে সবকিছু না, কারণ যাকে আপনি মাদ্রাসার লাস্ট টেবিলে বসানোর কথা তারে বসাই দিয়েছেন প্রধান অতিথি চেয়ারে। আর কানটা যে মুসরাইতে পারে না, যে ব্যক্তির জীবনে মাদ্রাসার মাস্টার ডিগ্রিতে কোনোদিন এক পাতা কোরআন শরীফের তফসির পড়াই নাই, সে চলে এসেছে মুফাসসিরে কোরআন হিসেবে মাহফিলে তফসির করার জন্য। তো মাহফিলে তফসির ভাই আপনি কেমনে করবেন, আর আপনারা দিতে দিয়েছেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, তো আপনি যখন বলবেন আন্তর্জাতিক আমি আপনাকে জিজ্ঞেস করবো না, আপনি তফসিরুল কোরআনের উপর কোন আর্টিকেল আন্তর্জাতিক পত্রিকা আন্তর্জাতিক পাবলিকেশনের মধ্যে পাবলিশ করেছেন আমি জিজ্ঞেস করবো না, কোন বিশ্ববিদ্যালয়ে আপনি তফসিরের কনফারেন্সের মধ্যে নতুন তত্ত্ব দিয়েছেন আমি বিশ্বাস প্রশ্ন করবো, বাংলাদেশের কোন বড় বড় সিনিয়র মুফাসসিরদেরকে পড়িয়েছেন আমি প্রশ্ন করব, এটাও না ওইটাও না এটাও না, বাংলাদেশের কোন মাদ্রাসায় কোনদিন পড়িয়েছেন কোন, আমি তো পড়াই না, তো আপনি কি? আমি হচ্ছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। বিশিষ্ট কি? আজিব আজিব আমাদের দেশে, আমি এই জন্য এই সময়টাকে নাম দিছি কি জানেন, এই যে লকব, এই যে লকব, এটা হলে যত লকব লাগাইতে পারে, যত লকব লাগাইতে পারে আমাদের মতো আর কি, কলসি খালি কলসি খালি। আমাদের তো আপনারা অনেক কিছু মনে করেন না, তা আমরা কি যেতে, আমার চিন্তা কেউ বলা জানে না। আমরা ইংল্যান্ডের মধ্যে এক আফ্রিকান ছেলে জিজ্ঞেস করতেছে আমাকে, হুজুর আপনার দৃষ্টিতে বর্তমান সময়ে কে আমাদের সবচেয়ে বড় আলামত কোনটা, আলম কে আমাদের সবচেয়ে বড় আলামতের ভাবি, তো মনে করতেছে আমি যোগ করতেছি, ও বলতেছে না আমি যোগ করতেছি না, আমার যোগ কি আলাম, আই এম নট জোকিং টু, আমিও তো যোগ করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। তো কেন? আমি বললাম যদি কিয়ামত না আসতো নিকটে না আসতো, তো আমাদের মতো জাহেল মূর্খ আল্লাহ রাসূলের মিম্বরে দাঁড়িয়ে হাত মারায় কথা বলতে পারত, হাত মারায়। আজ থেকে 30 বছর আগে 20 বছর আগে মাহফিল কেনা করেছে আমাদের চট্টগ্রামের মধ্যে, আপনাদের এই অঞ্চল সে মাহফিলে ওয়াজ করতেছে ওয়াইদুল হক তৈমি শের বিল্লাহ, সবাই বলতেছে কি ক হাসিম সাহেব উদয় এখনো আসে নাই, ওরে বাবা ইমামে আহলে সুন্নাত আসতেছে, ও উদুর হাসিম সাহেব নাম সে আসতেছে, হাসিম সাহেব উদুর ওয়াজের পরে কো এখন কে করবে, কো আল্লাহ আজিজুল হাকাম কাদেরী, তারও আগে চলে যায় ওয়াজ কে করতেছে, কো উদুর আবেশ মুজাদ্দিদি দর্শিয়ে দেবে কে এনেছে। এগুলা কি আমি 2 বছর আগে কথা বলতেছি আপনাদেরকে, আমি মাঝে মধ্যে চিন্তা করি পতন হয় আর কি, একদম এরকম পতন, একদম এরকম লোহা কাগজ হয়ে যাওয়া, আজিব মাহল তৈরি হয়ে গেছে আমাদের ছেলেরা। ইনারা মাহফিলকে মনে করে এটা গানের আসর,
ধরেন আগে যে ছিল ওনারা তো ওনারা বিসমিল্লাহ করে চলে আসেন, তো আসো আজকে অমুক জায়গা অমুক আসতেছে জমবে, কি হবে জমবে। এখন তো মাহফিল হয়ে গেছে দুই তিন ধরনের, একটা জমাইন্দা মাহফিল যিনি এসেছি ওনারও অজু নাই, যিনি শুনতে এসেছেন তারও অজু নাই, তো বেঅজু বেনিয়ত বেখলাস মাহফিল এটা জমাইন্দা মাহফিল হয়। এই ধরনের মাহফিল আমার নবীর দ্বীনের জন্য হুমকির সম্মুখীন, হুমকি স্বরূপ নীরের দ্বীনের শরীয়তের তরিকতের মারফতের গাইরত নষ্ট হয় এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে। আপনি এসে এখানে আরো তেল লাগাইলেন বেকার, সুন্দর লাগলো জিনিসটা, এটা কইলেন না, আমল না করি, অন্তত আমার নবীর দ্বীনের গাইরত যেন হুরমত যেন নষ্ট না করি, আমার নবীর দ্বীনের হুরমত যেন কেন করবেন না। কারণ আপনারা এখানে মানুষ বসেছেন হয়তো সর্বোচ্চ 500 হবে, এই যে মিডিয়া গুলো দেখতেছেন এখানে 3-4টা চোখ, এই চোখ এই মাহফিলটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দেবে। মানুষ তিন ধরনের হয়, এক ধরনের মানুষকে আমরা বলি কনসেপ্টিভ মাইন্ডসেটের মানুষ, এরা ইন্টেলেকচুয়াল টাইপের হয়, অনেক ইন্টেলিজেন্ট হয়, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো বিষয় পড়ে, এদের চিন্তা চেতনা এক ধরনের। আরেক ধরনের লোককে আমরা বলি পারসেপটিভ মাইন্ডসেটের লোক, এরা এক ধরনের মাইন্ডসেটের হয়, আরেক ধরনের ইমোশনাল হয়। আপনি যখন তকরির করলেন আমাদের পুরা রাষ্ট্রের মধ্যে লেখাপড়া আলা লোক ওরা উপরের দিকে চায়, পুরা রাষ্ট্র ওরা 10 জন হোক আর 15 জন হোক রাষ্ট্র পরিচালনা করে তারা, আপনি কি করলেন, আপনি মানুষ গুলা তখন 10,000 মানুষ দেখছেন, আপনি এটাকে বাংলাদেশ মনে করছেন, বাংলাদেশে আমার ভাই 20 কোটি মানুষ মিনিমাম, কম করে হলো 20 কোটি, 10,000 মানুষ দেখে এরকম বেহুশ হয়ে গেলেন, আপনি বুঝতেও পারেন না আপনার এই প্রোগ্রাম লক্ষ লক্ষ মানুষ অনলাইনের মাধ্যমে দেখে, ঠিক না, আপনি 10,000 মানুষকে হাসাইছেন, কি কি বলছেন, মাঝে মধ্যে তো গায়েব হয় না, আগুন ধরে যাওয়া, এটা আমার নবীর দিন, দিন এভাবে বলে, এটা আমার নবীর শরীয়ত তরিকতের বাগান। হুজুর আল্লামা আবেশা উদার দেবী মুফতি আমিনুল ইহসান বারাকাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওনারা দ্বীনের খেদমত এভাবে করেছেন। আপনার প্রোগ্রাম দেখে, কারণ আপনি যে বক্তব্য দিচ্ছেন এটা তো আপনার আন্ডারস্ট্যান্ডিং, তারা মনে করে এটাই দিন, এটাই দিন, তখন তারা আপনার কারণে আমার কারণে আমাদের কারণে তারা 1300 বছরে ওলামায়ে কেরামের রেখে যাওয়া সুন্নিয়তের ঐতিহ্য আমাদের কারণে বদনামের শিকার হয়েছে। আর সুন্নি মৌলবী না জানে ইধার না জানে উধার, আপনারা বুঝতে পেরেছেন, সাধারণ মানুষজন আপনারা যারা সাধারণ শ্রোতা আপনারা এই জমানি মাহফিলকে পছন্দ করে, আর আমাদের কমিটির লোকজন তারাও সিদ্ধান্ত নিতে পারে না কি করবে। আগে আপনি মাহফিল কেন করবেন সেটা মিশনটা ঠিক করেন, মাহফিলের পেছনে আপনার উদ্দেশ্য কি, হেদায়ত না মানুষ জমানো, স্বাভাবিকভাবে সবাই বলবেন হেদায়ত, সেটা মুখে বললে তো হবে না, যদি হেদায়ত আপনার উদ্দেশ্য হয় মিশন হয় সেই মিশন বাস্তবায়ন করার জন্য মরিচ দরকার, পেঁয়াজ দরকার, ঘি দরকার, সব রেডি করতে হবে না। হেদায়তের নাম দিয়ে যদি আপনি আমাকে নিয়ে আসেন তাহলে তো গেল সব, আপনি যদি হেদায়ত নির্ধারণ করে তো আপনাকে হেদায়ত দিতে পারে সেই ধরনের একজন আলেম ব্যবস্থা করতে হবে। আমরা যারা আসবো আমরা চেয়ারা দেখতে আসবো না, শিখতে আসবো, শিখতে অজু করে আসবেন, নিয়োগ করে আসবেন, যদি জামাইনা মাহফিলে আসতে ইচ্ছে করে আল্লাহর ওয়াস্তে আসিয়েন না, আমার নবীর দিন এমনিতে অনেক জায়গায় অপমানের শিকার, আর আল্লাহর নবীর দিনকে দিনের গাইরত হুরমত আল্লাহর ওয়াস্তে নষ্ট করিয়েন না, অনেক হয়ে গেছে। এই জায়গায় বক্তব্য আসা উচিত ছিল, এবং যেই বক্তব্য যেখানেই যাবে মানুষ মানতে বাধ্য হবে যে আল্লাহর নবীর আনিত দ্বীনের গাইরত এখনো সমস্ত প্রকার আইডিওলজির উপরে, সমস্ত প্রকার আইডিওলজির উপরে। এরপরে আমি হিংসা অহংকার হুংকার
ফতোয়া এগুলোর কথা নাই বললাম। 10,000 মানুষ দেখছেন আপনার হুশ আর হুশের জায়গায় নাই। একজনের স্লোগান দিছে, আমরা হব আফগান, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। দেখছেন অবস্থা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই 10,000 মানুষ দেখে খেয়ে হারাই ফেলছে। ও বেটা 20 কোটি মানুষের দেশ, তোমার যদি এতই আফগান হয়ে দিচ্ছে করে তো এখানে টিকিট পাওয়া যায় না। এখানে আমরা তুলে হলো তার ছান্দা তুলে পাঠাই দিতাম তোমার আফগানিস্তানে। আপনি এই সমস্ত কথা বলেছেন, উন্নত জায়গা বড় জায়গা থেকে সবাই দেখছে, কই দেখেন এগুলা? তারা কি বুঝে সুন্নিকে আর অমুককে ও সুন্নিকে? তারা সবাইকে তো এক ব্রাশ দিয়ে কালার করে ফেলতেছে।